দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময় পুরান ঢাকায় একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডেও টনক নড়েনি কর্তৃপক্ষের এতটুকু বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ড প্রতিরোধে তদন্ত কমিটির সুপারিশ বিশেষজ্ঞদের মতে এসবের দায় কোনোভাবেই এড়াতে পারে না সিটি কর্পোরেশন তবে ঢাকা দক্ষিণের মেয়র মনে করেন সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া এভাবে আর রাসায়নিক আমদানির ব্যবসা চলা উচিত নয় শিল্প মন্ত্রণালয় সহ অন্য কর্তৃপক্ষদেরই দুশ্চিন্তা তিনি প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত 2010 সালের ভয়াবহ নিমতলি ট্র্যাজেডি কেমিক্যাল গুদামের আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ 124 তাজা প্রাণ 2010 থেকে 2019 নিমতলি ট্র্যাজেডির পুনরাবৃত্তি চকবাজার চড়িহাট্টায় সেবার আগুনে পোড়া মানুষের লাশের মিছিল থামে 71-এ এসব ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি কেউ এখন বাস্তবতা পুরান ঢাকার অলিতে গলিতে হাজার হাজার রাসায়নিক প্লাস্টিকের কারখানা গুদাম যে কারণে এখনো আতঙ্কিত এখানকার মানুষ এই যে কেমিক্যালের কারখানা মোরখানা আছে এই কারণে ভয় লাগে আতঙ্ক লাগে মিটফোটা আমলার চুরি হট্টাতে লাগলো কই আমরা তো শুনি আসতেছে গোডাউন সরছে কিন্তু আজ পর্যন্ত কোনো গোডাউন তো সরা নেই অথচ প্রত্যেক অগ্নিকাণ্ডের পরই হয়েছে তদন্ত কমিটি এসেছে সমাধানের সুপারিশ যেখানে বলা হয়েছিল যত দ্রুত সম্ভব পুরান ঢাকা থেকে সব রাসায়নিক কারখানা গুদাম সরিয়ে নিতে হবে রাস্তাগুলি হতে হবে কমপক্ষে 20 ফুট প্রশস্ত ভবনের সামনে নির্মাণ করতে হবে পানির রিজার্ভার কিন্তু হয়নি এসবের কিছুই পুরান ঢাকায় আমি অন্তত তিনটা বড় সার্ভে করেছি এখানে ইচ অ্যান্ড এভরি বিল্ডিং এর নিচে অলমোস্ট 90% বিল্ডিং এর নিচে কিন্তু কোন না কোন কেমিক্যাল গোডাউন আছে বা গোডাউন আছে দীর্ঘদিন ধরে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প নিয়ে কাজ করছেন বুয়েটের এই অধ্যাপক বলছেন কর্তৃপক্ষের উদাসীনতায় বাস্তবায়নের মুখ দেখেনি সুপারিশমালা এখনো যার খেসারত দিচ্ছে পুরান ঢাকাবাসী বাস্তবায়নের দায় দায়িত্ব অবশ্যই সিটি কর্পোরেশনের আন্ডারে আসবে শিল্প মন্ত্রণালয় মানে আন্ডারে যে প্রজেক্টটা যেখানে বলা হচ্ছে যে ক্যানিগঞ্জে শিফট করা হবে সেটার সাথে সিটি কর্পোরেশন কোঅর্ডিনেট করতে হবে এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে সে কোঅর্ডিনেশন করে ওটাকে যাতে টাইমলি বাস্তবায়ন হয় নাহলে আমরা যাই সুপারিশ করি না কেন সিটি কর্পোরেশন যেই ভালো উদ্যোগ নিক না কেন এটা কোনোটাই কিন্তু মানে আলটিমেটলি ফুলফিল হবে না তবে এসবের দায় নিতে চায় না সিটি কর্পোরেশন বরং মেয়রের প্রশ্ন এত দুর্ঘটনা ঘটার পরও কিভাবে রাসায়নিক আমদানি হয় ব্যবসা চলে অবাধে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে একমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই তাদের উপর দায়িত্ব তারা পালন করেছে আসলে অবাক হই সিটি কর্পোরেশনের থেকে পণ্য বাণিজ্য অনুমতি ছাড়াই কিভাবে তারা এই রাসায়নিক দ্রব্যাদি গুলো আমদানি করে কিভাবে গুদামজাত করে এবং কিভাবে তারা ব্যবসা পরিচালনা করে চলেছে শুধু রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ড প্রতিরোধে বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের তারা সবাই ব্যর্থ হয়েছে বলেই এমন পরিস্থিতি এখনও বিরাজমান বলেই মত বিশেষজ্ঞদের আরও মৃত্যু এড়াতে তাই দ্রুত পদক্ষেপের তাগিদ তাদের প্লাবন রহমান নিউজ 24 ঢাকা সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর আজ দীর্ঘ 8 বছর পেরিয়ে গেল দেশের সবচেয়ে ভয়াবহ তৈরি পোশাক কারখানার দুর্ঘটনায় রানা প্লাজার ধসের 2 মামলার বিচার এখনও থমকে আছে গত বছরের মাঝামাঝিতে আদালতে মামলার অভিযোগ গঠন হলেও এর বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ায় এখনও সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি এদিকে দ্রুত বিচার না হওয়ায় এখন এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ পরিবারগুলো সাভার থেকে নাজবুল হুদার তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট 2013 সালের 24 এপ্রিল সকালে সাভার বাস স্ট্যান্ডের কাছে 8 তলা রানা প্লাজা ধসে ধ্বংসস্তূপে পরিণত হয় এ ঘটনায় 1138 জন শ্রমিক নিহত হন জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে যাদের পায়ে অর্ধেকই এখন চিরতরে পঙ্গু হয়ে গেছেন সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও মৃত্যুকূপ থেকে ফিরে আসা আহত শ্রমিকদের মন থেকে আজও সেই দুঃসহ স্মৃতি ভয় কাটেনি কাটেনি শঙ্কাও রয়েছে পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার বিস্তর অভিযোগও আমার সুন্দর জীবনটা শুধু রানার কারণে আর রানার সাথে লোকজনের কারণে নষ্ট হয়েছে কিন্তু আমার সুন্দর জীবন ফিরিয়ে পাই নাই কিন্তু আমি সঠিক বিচার এখন পর্যন্ত পাই নাই জীবন
ফিরে পাওয়া শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত আসামিদের বিচার সহ ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এই শ্রমিকরা এখন যেভাবে আছে তাদেরকে দীর্ঘ মেয়াদে আসলে চিকিৎসা দরকার। এই দায়িত্ব আসলে যেহেতু বিজেপি নিচ্ছে না, এখন আমার মনে হয় যে সরকার নিয়ে তাদেরকে চিকিৎসা এবং বাসস্থান এবং যারা এখনো ক্ষতিপূরণ পায় নাই তাদেরকে চিহ্নিত করে ন্যায্য ক্ষতিপূরণ তাদের দেওয়া দরকার। হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা সহ তিনজন কারাগারে আটক রয়েছেন, পলাতক রয়েছেন সাতজন, তিন গার্মেন্টস মালিক সহ জামিনে আছেন ত্রিশ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ঠিক যেমনটি জানাচ্ছিলাম, রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর, আজ সাভারের রানা প্লাজা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে এসেছেন নিহতদের স্বজনেরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। রাজবুল, জানতে চাই শ্রদ্ধা জানাতে আসা মানুষরা, নিহত পরিবার পরিজনরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি রানা প্লাজার সামনে। রানা প্লাজার আহত এবং নিহত শ্রমিকের পরিবার কিন্তু তারা এসেছে এবং তাদের কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে এবং ফুলে ফুলে কিন্তু শিখত আজকে রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ সেটি। কিন্তু আজকে আপনি দেখছেন যে দীর্ঘ 8টি বছর পেরিয়ে গেল, রানার সহ যারা রয়েছে অন্যান্য তাদের এখনও কিন্তু বিচার হয়নি এবং বিচার না হওয়ার কারণে কিন্তু এখানকার নিহতর পরিবাররা কিন্তু আসলে তারা ক্ষুব্ধ হয়েছেন। আপনার ছেলে তো মারা গেছে, এখানে এসেছেন আজকে তো আপনার ছেলে নেই, কেমন? আমাকে এখানে আসলে খুব খারাপ লাগে, হৃদয় আমি আর কিছু বলতে পারতেছি না, আমার হৃদয় ফাটে যাচ্ছে। আমার মতো মা যেন এরকম সন্তান না হারে, আমি আল্লাহর কাছে আর্দনা করি আর সরকারের কাছে আর্দনা করি, সরকার যেন এই দিনটাকে জাতীয় শোক দিবস পালন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। একজন শ্রমিক নেতার সাথে একটু কথা বলি, শ্রমিকরা তো ভিক্ষা করছে রানা পলার, যারা আহত শ্রমিকরা কেন আসলে? আসলে যে সমস্ত শ্রমিকরা নিহত হয়েছে এবং আহত যেগুলো হয়েছে, যারা বিকলাঙ্গ হয়েছে, তারা কিন্তু সেরকমভাবে ক্ষতিপূরণ পায়নি। তাদের আর্থিক সমস্যার কারণে তারা মানবতার সাথে জীবনযাপন করতেছে এবং অনেক শ্রমিকই আছে, তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, দ্বারে দ্বারে ঘুরতেছে। সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি এবং মালিক কর্তৃপক্ষ বিজিএমই এ ব্যাপারে কোনো অগ্রগামী কোনো ভূমিকা পালন করেনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এখানকার যারা যারা শ্রমিক নেতা এবং আহত নিহত যারা পরিবার আছে তারা কিন্তু প্রত্যেকেই আসলে বিচার চায়। এই ছিল আমার কাছে রানা প্লাজা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নাজমুল আপাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। অনেকটাই ঢিলেঢালা লকডাউন চলছে রাজধানী জুড়ে, গণপরিবহন ছাড়া সড়কে চলছে প্রায় সব ধরনের গাড়ি। বিস্তারিত জানাতে যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, জানতে চাই যে কাল থেকে তো খুলছে শপিং মল সীমিত পরিসরে, এখনো লকডাউন চলছে, রাজধানীর চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? তন্ময়, আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু লকডাউন ঢিলেঢালাভাবেই চলছে এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গা আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটি জায়গায় ঢিলেঢালাভাবে লকডাউন চলছে এবং সরকারের নির্দেশনা খুব কম মানুষই মানছে। আর বিশেষ করে যারা সাধারণ জনগণ আছে তাদের কাছে কিন্তু মুভমেন্ট পাস পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমরা বেশ কয়েকটি পুলিশের চেকপোস্ট দেখেছি, অস্থায়ী চেকপোস্ট, সেখানে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে থামানো হচ্ছে এবং মুভমেন্ট পাস আছে কিনা সেটি চেক করা হচ্ছে। কিন্তু মুভমেন্ট পাস কিন্তু অনেকের কাছেই দেখা যাচ্ছে না, কারণ অনেকেই মুভমেন্ট পাস সম্পর্কে তারা ঠিকমতো জানেন না। আরেকটি বিষয় যে যারা নিম্নবিত্ত তারা এই বিষয়টি সম্পর্কে একেবারেই জানেন না, অনেকটা ঢিলেঢালাভাবেই তারা লকডাউন পালন করছে। আর সাধারণ জনগণের মুখে, প্রত্যেকের মুখে আমরা মাস্ক দেখতে পাচ্ছি, তারা মাস্কের যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলী মানছে কিন্তু কেউ ভয় থাকছে না, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে অটো এবং সিএনজি কিন্তু চলাচল করছে। আবার কিছুক্ষণ পর আমরা দেখতে পেয়েছি যে ব্যক্তিগত গাড়িগুলো যে রয়েছে সেই গাড়ির চাপও অনেক বেশি, রাজধানী জুড়েই কিন্তু গাড়ির চাপ বেশি। আর দুপুরের দিকে যত দূরে থাকবে তত কিন্তু গাড়ির চাপ আরও বাড়বে এমনটি বিশেষ করে তারা আশা করছেন। কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন তারা প্রত্যেকেই তারা নিয়ম নির্দেশনা মানছেন, কিন্তু যারা অসুস্থ তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা অপ্রয়োজনীয় বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আর বিশেষ করে তাদের পক্ষ থেকে আরেকটি বিষয় যে তাদের পক্ষ থেকে কিন্তু একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এরই মধ্যে তারা বিভিন্ন মেয়াদে মামলা দিচ্ছে, কারণ যারা অপ্রয়োজনীয় বের হচ্ছে তাদেরকে জরিমানাও করা হচ্ছে বিভিন্ন মেয়াদে। তো এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। তন্ময়।
মৌ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে লকডাউনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। লকডাউনে জীবন জীবিকা নিয়ে কঠিন সময় পার করছে নিম্ন আয়ের মানুষ। কারো কাজ নেই, কারো ঘরে নেই খাবার, কেউ আবার ঋণে জর্জরিত। অসহায় মানুষ সহায়তার দিকে তাকিয়ে থাকলেও গেল বছরের মতো সহায়তা মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই মানুষগুলোকে বাঁচাতে বড় অঙ্কের অর্থ খাদ্য সহায়তা প্রয়োজন। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন সাধ্য অনুযায়ী সহায়তা করছে সরকার। আহসান সুমনের ক্যামেরা, সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ইসিবি চত্বরের কাছে রিক্সা মেরামতের কাজ করেন আফতাব মিয়া। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোনো মতে সংসার চালান তিনি। তবে শুক্রবার লকডাউনের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত তার আয় হয়েছে মাত্র 15 টাকা। একদিন করলে পরের দিন আর এরকম যা মিলাইবো এরকম যেন আমি আর দিন এবার টাইম নেই। মানে বাবুন্দু তো চাইলেও দেয় না, কারণ লকডাউনের টাকা কেউ আলাদা দেন চলুন কেমন। তার মতো লাখ লাখ মানুষ এখন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায়। দিন আনে দিন খায় শ্রেণীর মানুষরা কাজের সন্ধানে ব্যাকুল হলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। এজন্য পথের ধারে নিথর বসে থাকাটাই যেন সম্বল তাদের। নেই পর্যাপ্ত খাদ্য কিংবা অর্থ সহায়তা। সপ্তাহে একটা লকডাউন গেলে এই আমরা কিছু কষ্ট করছি, এই সপ্তাহ লকডাউন আমরা কিছু কষ্ট করতেছি। ভুট্টার সময় ভুটের কাগজ আমার ঘরে ঢুকাই দেয়, আমি ভুট্টা দিতারি। কোথাও কোথাও কঠোর রোদে পড়ে কাজ করতেও কার্পণ্য করছেন না শ্রমিকরা। দিন শেষে পরিবারের সদস্যদের মুখে খাবার দিতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ এই শ্রমিকদের। একদিন কাজ হইলে আর একদিন হয় না, একদিন হইলে আর দুই দিন হয় না, এরকম অবস্থার ভিতরে আছে। বাড়ি বেলার একবার বার আবার বাজ না রয়েছে দুই তার দিন এখনো। লকডাউনের ভিত্তে বন্দী হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা। বেসরকারি দুটি গবেষণা সংস্থার হিসেব বলছে, বাংলাদেশে মার্চ পর্যন্ত নতুন দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বেকার হয়ে যাওয়া মানুষদের জন্য সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। এই বিশাল জনগোষ্ঠীর জন্য সরকার কিন্তু তেমন কিছু করে না। ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগীয় শহরগুলোতে যারা গরিব এলাকায় থাকে, যেমন বস্তি বা রাস্তার ধারে ঝুপড়ি করে, তাদের জন্য শুকনো খাওয়ার ব্যবস্থা করা। বেকার হয়ে গেছে তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য দেওয়া। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন, সহায়তা চলমান রয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। আমরা আমাদের জনগণকে বাঁচাবার জন্য আমাদের যেটুকু সামান্য সম্পদ আমাদের হাতে আছে, whatever we have, আমরা উই আর প্রাইম মিনিস্টার, আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড টু স্ট্যান্ড বাই অল অফ দিস পিপল, অল বলতে কি বুঝতে হবে, ফ্রম দ্য বটম আপ, নট ফ্রম দ্য টপ ডাউন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এই দুর্দিনে আরও বেশি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, News24, ঢাকা। করোনাকালে দীর্ঘ শিক্ষা বিরতি, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকট শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা প্রকট করেছে। যদিও করোনা অভিঘাতে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে নানা পরিকল্পনার কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়, তবে তৃণমূল পর্যন্ত ওই পরিকল্পনা সঠিক ও কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে খোদ শিক্ষাবিদরা। আরো জানাচ্ছেন সজল দাস। থমকে আছে কর্মক্ষেত্র, স্বাভাবিক নয় মানুষের অর্থ উপার্জনের মাধ্যম। করোনা প্রেক্ষাপট যেখানে জীবনকেই সংকটাপন্ন করেছে, সেখানে মৌলিক চাহিদার একটি হলেও অনেকটাই অবহেলিত শিক্ষা, যা শঙ্কা তৈরি করেছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির। তারা কিভাবে অনলাইন করবে, লেটার পায় না, কারেন্ট থাকে না ঠিক মতন, অভিভাবকরা তেমন সচেতন না, না গেলেই ওদের ভালো মনে হয় আরো অন্যান্য কাজে পাঠায় নিয়ে চলে যায়। যদিও অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং 91% শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট টেস্ট জমা দেয়ায় ড্রপ আউটের সংখ্যা তেমন বাড়বে না বলে ধারণা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। অ্যাসাইনমেন্ট আমরা লক্ষ্য করেছি এবং সারা দেশ থেকে আমরা হিসেব নিয়েছি, করে 91% শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে গত ডিসেম্বর। ফলে আমরা আশা করছি অন্তত এই 91% শিক্ষার্থী আমাদের সঙ্গে থাকবে, কমপক্ষে একটি বিষয় থাকতে পারে কিন্তু কমপক্ষে 91%। যদি এটা হয় তাহলে নিশ্চয়ই ড্রপ আউটটা আশঙ্কাটা অত্যন্ত হচ্ছে। এক্ষেত্রে করোনাকালীন অর্থনৈতিক বাস্তবতা ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়াবে বলে মত এই বিশেষজ্ঞের। আমরা মূলধারার বেশিরভাগ শিক্ষার্থী একটা বিপর্যয়ের মধ্যে আছে, আয় নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণে তাদের মধ্যে ঝরে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। নিম্নবিত্ত পরিবারের অনেক সন্তানেরা মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে শিশু শ্রমে যুক্ত হয়ে যেতে পারে। সরকারের প্রস্তুতি ও পুনরুদ্ধার পরিকল্পনায় শিক্ষা খাতের জন্য প্রণোদনা প্যাকেজ যুক্ত করার তাগিদও তার।
এই শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে ফেরাতে না পারি ডিজিটাল মাধ্যমে যেতে হয়, তাহলে তাদের জন্য সক্ষমতা বাড়ানো এবং যেহেতু এটি ব্যয়বহুল অনলাইনে লেখাপড়া করা, যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ঝরে যাচ্ছে, ঝরে পড়ছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা। সরকারের নানা পদক্ষেপে দেশে যখন ধারাবাহিকভাবে কমে আসছিল শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা, তখন করোনা প্রেক্ষাপট আবারও পরিস্থিতিকে বিপরীতমুখী করতে পারে, এমনটাই মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। লোকসান গুনে বন্ধ হওয়ার পথে রাজধানীর দুটি সিনেমা হল আনন্দ ও ছন্দ। সিনেমা ব্যবসা না থাকায় করোনার আগে প্রায় অর্ধ কোটি টাকা লোকসানে পড়েন বলে জানিয়েছেন হলটির ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন মোহাম্মদ। চলমান লকডাউনে আরও বেশি সংকটে পড়েছে প্রেক্ষাগৃহ দুটি, আর সেই দিয়ে ব্যবসা করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। প্রত্যেক মাসে মাসে বেতনটা আমাদেরকে দিয়ে দিত, বর্তমানে এখন আমরা দুই মাস তিন মাস আমাদের বেতন পাই না। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লাবু, বাংলা সিনেমা যখন সোনালি যুগ তখন থেকে কর্মরত আছেন ঢাকার পুরাতন সিনেমা হল আনন্দতে। কেটেছে রূপালী পর্দার সাথে দীর্ঘ ২৮ বছর, একসময় দেখেছেন প্রতিটি শো শেষে মানুষের বাঁধ ভাঙা ঢল, এখন যা উচ্চ আকাঙ্ক্ষায় বটে। একই অভিজ্ঞতা আব্দুল মালিকের। একদম ভরপুর টিকিট ব্ল্যাক চলতো, তখন ব্ল্যাকে টিকিট চলতো, এখন তো ওই জিনিসটা এখন আর এখন নাই, এখন তো দর্শকই নাই, কার কাছে টিকিট বেচবো? নায়ক নায়িকা নাই, ছবি করা নাই, পুরান ছবি চালাইতেছে। ঢাকার সুপরিচিত কয়েকটি প্রেক্ষাগৃহের মধ্যে রাজধানী ফার্ম গেটে অবস্থিত আনন্দ ও ছন্দ সিনেমা হল অন্যতম। ধুকে ধুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার তালিকায় আছে এই দুটি হলের নাম। সিনেমা ব্যবসায় মন্দ অবস্থা বিরাজ করায় লোকসান গুনে দেনার দায়ে নাজিহাল অবস্থায় এখন প্রেক্ষাগৃহ দুটির। 1614 আসনে দুটি হলে করোনার আগে থেকে চলছিল সংস্কারের কাজ। গত বছর 18 মার্চ থেকে সাত মাস বন্ধ থাকার পর লকডাউনের আগে হল খুলে আরও বেশি লোকসানে পড়েন বলে জানান ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন মোহাম্মদ। দীর্ঘদিন বন্ধ ছিল, শ্রমিক কর্মচারীরা হাহাকার, আমার শ্রমিকেরা তাদের নির্ধারিত পেশা ছেড়ে কেউ লেবার কেউ অন্যান্য পেশায় চলে যাচ্ছে। এই অবস্থা ঈদকে সামনে রেখে সিনেমা হলগুলো কিছুটা স্বপ্ন বুনলেও করোনার বর্তমান ভয়াবহ অবস্থার কারণে খুব একটা আশাবাদী নন সিনেমা সংশ্লিষ্ট কেউই। শ্রমিক কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, পানির বিল, এবং আপনারা এখানে জানেন রাজস্বের একটা বিষয় আছে, প্রত্যেকটা টিকিটের উপর সরকারকে আমরা 15% ভ্যাট এবং কর উপর দিয়ে থাকি, সব কিছু মিলে আমাদের কী অবস্থা আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন। প্রদর্শক সমিতির তথ্য মতে সাদা কালো যুগ পরবর্তী 90 দশকে দেশের সিনেমা হলের সংখ্যা ছিল 1435টি, কমতে কমতে বছর দুয়েক আগে সংখ্যা দাঁড়ায় 260টিতে, বিশেষ দিনে যা বেড়ে হতো 300, কিন্তু চলতি বছরের সংখ্যাটা মাত্র 68টি। আরও অবাক করা তথ্য, দেশে 25টি জেলায় এখন আর নেই কোনো সিনেমা হল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।